হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা ভালো নেই, অর্থাৎ এই শীতকালে রোগ ব্যাধির কবলে পড়ছো, তো তোমাদেরকে সুস্থ রাখার জন্যই আজকের এই ভিডিও। দেখো বন্ধুরা, শীত পড়তেই আমাদের ঘরে ঘরে একটা জিনিস কিন্তু নিয়ে আসা হয়, সেটা হলো চবনপ্রাশ। এবার ভালো চবনপ্রাশ কোনটা? বাজারে তো প্রচুর ব্র্যান্ড রয়েছে, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন স্বাদের চবনপ্রাশ নিয়ে আসছে। কিন্তু চবনপ্রাশ কিন্তু আমরা শুধুমাত্র স্বাদের জন্য খাই না, এটা খাই আমাদের শরীরে ইমিউনিটিকে বাড়ানোর জন্য, এনার্জি লেভেলকে বুস্ট করার জন্য এবং রোগ ব্যাধির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। চবনপ্রাশ আয়ুর্বেদিক শাস্ত্রের অনেক পুরনো একটা আবিষ্কার, আমাদের পুরনো আয়ুর্বেদিক গ্রন্থগুলোতে এর উল্লেখ পাওয়া যায়। তো তোমাদেরকে আজ আমি একটি খুব ভালো চবনপ্রাশ সম্পর্কে বলবো, চবনপ্রাশের গুণাগুণ কী, কেন খাওয়া উচিত সে সম্পর্কেও আলোচনা করব। আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করছি আশভেদার এই চবনপ্রাশ। এই চবনপ্রাশটার অনেক স্পেশালিটি রয়েছে, আমি ধীরে ধীরে সব বলবো। এর সব থেকে ইম্পর্ট্যান্ট স্পেশালিটি হলো এটা গ্লাস জারে আসে। মার্কেটে সোকল্ড যে চবনপ্রাশগুলো পাওয়া যায় সেগুলো প্লাস্টিকের প্যাকেজিংয়ে আসে, সেটা কিন্তু মোটেও ফ্রেশনেসটাকে ধরে রাখতে পারে না। কিন্তু যেহেতু এটা গ্লাস জারে আসে, এটা কিন্তু এর যে ফ্রেশনেসটা, এটাকে লং টাইম ধরে রাখে। এবং এটাই হলো প্রথম চবনপ্রাশ যেটাকে 100% র জ্যাগারি অর্থাৎ গুড় দিয়ে তৈরি করা হয়েছে। কী ইন্টারেস্টিং মনে হচ্ছে? তো প্লিজ ভিডিওটিকে শেষ অবধি দেখো, এই চবনপ্রাশ সম্পর্কে আমি সমস্ত তথ্য বলবো এবং তুমি নিজে বাধ্য হয়ে যাবে এটাকে কেনার জন্য। সো চলো দেখে নেওয়া যাক। আশভেদা চবনপ্রাশ ইজ মেড উইথ 125 ইয়ার্স অব এক্সপার্টাইজ। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান প্রিমিয়াম কোয়ালিটির। আশভেদা চবনপ্রাশ ইজ অ্যান্ড স্ট্রং ইমিউনিটি বুস্টার মেড ইন স্মল ব্যাচেস অ্যান্ড সার্ভড ইন গ্লাস বটল ফর ফ্রেশনেস। এটাই একমাত্র চবনপ্রাশ যেটাকে 100% জ্যাগারি অর্থাৎ গুড়, হানি, দেশি কাউঘি, হীরা, গোল্ড অ্যান্ড সিলভার ভস্মা দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া এর মধ্যে রয়েছে 15+ অর্গানিক ন্যাচারাল হার্বস, যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে। বন্ধুরা, চলো এবারে জেনে নেওয়া যাক এই আশভেদা চবনপ্রাশের বেনিফিটসগুলো কী কী। তো বন্ধুরা, এর মধ্যে রয়েছে হানি, যেটা আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করে, যেটা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জার্মের অ্যাগেনস্টে কাজ করবে। রয়েছে জ্যাগারি তথা গুড়, যেটা হিমোগ্লোবিনকে ইনক্রিজ করে এবং ডেইলি এনার্জি লেভেলকেও বুস্ট করতে সাহায্য করে। নিয়মিত এই চবনপ্রাশটি খেলে তোমার বডি ডিটক্সিফাই হবে, ওয়েট কন্ট্রোল করতে সাহায্য করবে, এছাড়া এটা ভাইটালিটি এবং স্ট্যামিনাকে বুস্ট করতেও সাহায্য করে। এই চবনপ্রাশটিকে তুমি নিশ্চিতভাবে খেতে পারো, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এটা সমানভাবে কার্যকরী, এটা ভীষণই উপকারী। এবং এই শীতকালে আমাদের প্রত্যেকের ঘরেই আশভেদা চবনপ্রাশ থাকা উচিত। বাজারের উল্টোপাল্টা চবনপ্রাশ ট্রাই না করে এই ধরনের ভালো কোয়ালিটি চবনপ্রাশ যদি তুমি খেতে শুরু করো, তবে তুমি সত্যিকারের বেনিফিটগুলো বুঝতে পারবে। এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। এটা FSSAI অ্যাপ্রুভড, FDCA অ্যাপ্রুভড, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুগার ব্যবহার করা হয়নি, আর্টিফিশিয়াল সুইটনার্স ইউজ করা হয়নি, নো কর্ন, নো স্ট্র্যাচ, নো আর্টিফিশিয়াল কালার, নো আর্টিফিশিয়াল ফ্লেভার্স, ইট ইজ গ্লুটেন ফ্রি, নন GMO, পিওর ভেজিটেরিয়ান। এবং এটা কিন্তু আমরা প্রাউডলি বলতে পারি এটা একটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে এই চবনপ্রাশ কেনার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটাকে পারচেস করতে পারো। এবং তোমাদের কীরকম অভিজ্ঞতা হয় সেটা ফিরে এসে কমেন্ট করে এই ভিডিওর নিচেই আমাকে জানাতে পারো। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক কীভাবে এই আশভেদা চবনপ্রাশকে খেতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ চবনপ্রাশ দিনে 2 বার, অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 চামচ পরিমাণ চবনপ্রাশ দিনে 2 বার, ফলোড বাই ওয়ার্ম মিল্ক অর ওয়াটার। আর একটা কথা বন্ধুরা, উইথ ইটস ট্যাঙ্গি সুইট শাওয়ার টেস্ট, ইট ক্যান বি টেকেন ডিরেক্টলি উইথ মিল্ক অর অ্যাজ এ ব্রেড স্প্রেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আশভেদার এই চবনপ্রাশটি সম্পর্কে বললাম। কারা কারা অলরেডি এই চবনপ্রাশটা সম্পর্কে জানতে, কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যাদের কাছে এটা টোটালি নিউ, তারাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। অ্যান্ড আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা একবার এই চবনপ্রাশটা ট্রাই করে দেখো। তোমরা মার্কেটের অন্যান্য চবনপ্রাশ ব্যবহার করা একদমই ভুলে যাবে, এটা কিন্তু বেস্ট। সো প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এটাকে পারচেস করতে পারো। এবং ব্যবহার করার পর, খাওয়ার পর তোমার কীরকম লাগলো সেটা ফিরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে করতে পারো শেয়ার। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।